অভিজাত এলাকা জমজবাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাইমানুর পাপিয়া ওরফে পিউ ও তার স্বামী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমন ওরফে মতি সুমন ছিলেন নরসিংদীর আলোচিত চরিত্র বন্ধু থেকে এক পর্যায়ে সুমনের প্রেমিকা হন পাপিয়া বিয়ের জন্য চাপ দেওয়ার পরও রাজি না হওয়ায় সুমনকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন সুমনের হাত ধরে পাপিয়ার উত্থান হলেও এক পর্যায়ে প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকে একজন প্রাক্তন ছাত্র জানান সুমন ও পাপিয়া ছিলেন নরসিংদীর আলোচিত চরিত্র একদিন পাপিয়া কলেজের ভেতরে সুমনকে বিয়ের জন্য চাপ দেন এতে রাজি না হলে পাপিয়া তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন এ নিয়ে পাপিয়া ও সুমনের গ্রুপের মধ্যে কলেজ মারামারি হয় প্রেমের সম্পর্ক হলেও পাপিয়াকে শেষ পর্যন্ত বিয়ে করতে চাননি সুমন পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন তিনি জানান সুমনের বাবা অধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী তিনি নরসিং দিয়ে নজরুল একাডেমির প্রধান দুই ছেলের মধ্যে সুমন ছোট। সুমন নামে একাধিক যুবক থাকায় বাবার নামের অধ্যাক্ষর মিলিয়ে অনেকে তাকে মতি সুমন নামে ডেকে থাকেন সুমনের আরেক বাই নাম করা ঘিটার বাদক ছোটবেলা থেকেই সুমনের ব্যাপার জীবনযাপনের কারণে তার পরিবারের সদস্যরা বিব্রত হতেন সুমনের বিরুদ্ধে মানিক কমিশনার হত্যাসহ চারটি মামলা আছে নরসিংদীর একাধিক বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায় একসময় পাপিয়া নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করতেন ওই সময় তার সঙ্গে পরিচয় হয় মতিন সুমনের পরিচয় হওয়ার পর তারা ঘনিষ্ঠ হতে থাকেন বন্ধু থেকে এক পর্যায়ে মতি সুমনের প্রেমিকা হন পাপিয়া মতি সুমনের হাত ধরেই রঙিন দুনিয়ার সঙ্গে পরিচয় হতে থাকে পাপিয়ার কলেজের সাধারণ ছাত্রী হয়েও মতি সুমনের মাধ্যমে প্রথমে নরসিংদী স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় হয় তার বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় অনেক রাজনৈতিক নেতা পাপিয়াকে তাদের কাজে ব্যবহার করতে শুরু করেন সেখান থেকেই শুরু হয় পাপিয়ার মেয়ের বেপরোয়া জীবন নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের ঘনিষ্ঠ ব্যক্তি হয় মতি সুমন ও পাপিয়ার ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পেতেন না স্থানীয় সূত্র জানা দেওয়া সালের দিকে নরসিংদী সরকারি কলেজের প্রথম ছাত্রী হোস্টেলে উদ্বোধন হয় ওই সময় হোস্টেলের একটি কক্ষ নিজেদের আস্থানা বানিয়েছিলেন পাপিয়া সেখানে অনেক বহিরাগত ছাত্রীর যাতায়াত আছিল কোনো কোন ছাত্রীকে প্রলোভন ও চাপ দিয়ে ওই সময় খারাপ পথে নিয়েছিলেন তিনি তখনও স্থানীয় অনেকেই পাপিয়ার এসব কর্মকাণ্ডের ব্যাপারে অবগত ছিলেন জানা গেছে লোকমান হত্যার পর সুমন ও পাপিয়া চেনা দুনিয়ার একটা রং বদলাতে থাকেন এক পর্যায়ে লোকমানের ভাই বর্তমান মেয়র কামরুজ্জামানের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন তারা তবে অতীতের কর্মকাণ্ডের কারণে কামরুজ্জামান তাদের এড়িয়ে চলতেন এরই মধ্যে দু হাজার তেরো সালে মতিসুমনের নরসিংদীর বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেই হামলায় পাপিয়া গুলিপত্ত হন ওই হামলার পরপরই মূলত মতিসুমন ও পাপিয়া নরসিংদি ছেড়ে ঢাকায় এসে আশ্রয় নেন তবে তারা মাঝে মাঝে নরসিংদীতে যাতায়াত করতেন পরে তারা নরসিংদী সদরের বর্তমান এমপি নজরুল ইসলাম হিরোর আস্থা বাজন হয়ে ওঠার চেষ্টায় তদবির চালান একাধিক সূত্রে জানা যায় নরসিংদীর তরুণ যুব প্রজন্মকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের কৌশল ছিল মতিসুমন ও পাপিয়া দম্পতির প্রায়ই শহরের নানান জায়গায় ডিজে পার্টির আয়োজন করতেন তারা যারা ওই দম্পতির ঘনিষ্ঠ ছিল তারা কে এম বাহিনী নামে পরিচিত খাজা মনিউদ্দিন চিস্তির নামে ওই বাহিনী গড়ে তোলেন সুমন ও পাপিয়া মাদক টেন্ডার অস্ত্রবাদী জমি দখল চাকরি দেওয়ার কথা বলে টাকা আদায় করা ছিল ওই বাহিনীর কাজ পাপিয়া নিজের হাতে ট্যাটু আঁকতেন আবার কে এমসি বাহিনীর সদস্যদের হাতে একই ধরনের ট্যাটু আঁকতে বাধ্য করতেন নিয়মিত বাহিনীর সদস্যদের নিয়ে মাদকের পার্টির আয়োজন করতেন তারা তাদের ছিল হুন্ডা বাহিনী কে এমসির সদস্যদের জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল কিনে দেন পাপিয়া আবার দীর্ঘদিন নার্সিং দিতে মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন ওই দম্পতি মতি সুমন আরেক ঘনিষ্ঠ বন্ধু মিঠন সাহার মাধ্যমে মাদক বাণিজ্য চালাতেন বিপদ আজ করতে পেরেই সম্প্রতি মিঠুন चारेन পাপিয়ার বাবা সাইফুল বারিয়াগে আগে সাবেক গাড়ি চালক ছিলেন স্বামীর হাত ধরে পাপের রাজ্যে আসা পাপিয়া একসময় নরসিংদীর স্থানীয় রাজনীতির বাইরেও কেন্দ্রীয় প্রভাব বাড়াতে থাকেন স্থানীয় নেতাদের বিরোধিতার মুখেও মহিলা যুবলীগের কেন্দ্রীয় নেতাদের অনুকূল্য পেয়ে হঠাৎ নরসিংদী জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন ঢাকায় পাঁচ তারকা হোটেলে ঘরে তোলেন বিরাট অপরাধ সাম্রাজ্য সন্ত্রাস চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা আয় করেন অনৈতিক কার্যকলাপের ভিডিও ধারণ করে ধনাঢ্য ব্যক্তিদের কাছে থেকে অর্থ হাতিয়ে নেওয়া ছিল অন্যতম প্রধান পেশা গুরুত্বপূর্ণ অনেক কর্মসূচিতে হাজির হতেন সদর্পে সমাজের উচ্চ স্তরের মানুষের সঙ্গে ছবিও তুলতেন হার হামেশা এলাকায় তিনি এও প্রচার করতেন সংরক্ষিত নারী আসনের এমপি হচ্ছেন তিনি নরসিংদী জেলা শহরের বাগদি মার্কাজ মসজিদ এলাকায় একটি পাকা ও আর সেমি পাকা টিন সেট বাড়ি আছে পাপিয়ার সেমি পাকা টিন সেট বাড়িটি তিনি এবং তার অনুসারীরা বিরোধীদের সায়স্তা করার জন্য টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন একই এলাকার বেলদি মোড়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের দশ শতাংশ এবং আরেকটি ছয় শতাংশের মূল্যবান দুটি প্লট রয়েছে। তার একটি বাড়ি ফার্মগেটে ইন্দিরা রোডে রশন ডেমিনো রিলোবা বিলাসবহুল তার ও তার স্বামীর নামে দুটি ফ্ল্যাট রয়েছে এছাড়া তার কালো ও সাদা রঙের দুটি হাইয়েস্ট মাইক্রোবাস একটি হেরিয়ার একটি নোয়া ও একটি বেজেল কার আছে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মতি সুমন জানান এক পর্যায়ে পাপিয়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে যান স্বামী হলো তার চাওয়া পাওয়ার মূল্য তিনি কমই দিতেন পাপিয়ার ইচ্ছে অনুযায়ী সব কিছু চলত পাপিয়ার রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি তিনি নিয়মিত ফেসবুকে প্রচার করতেন জানতে চাইলে নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরো বলেন পাপিয়া তার রাজনৈতিক কর্মী ছিলেন না ওদের মতো নোংরা ছেলে মেকে তার আশ্রয় প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই মেয়র লোকমানের ঘনিষ্ঠ ছিলেন পাপিয়ার স্বামী মতি সুমন তার দেহরক্ষী ছিলেন সুমন স্থানীয় মতামত উপেক্ষা করে পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল মেয়র লোকমানের ভাই নরসিংদী জেলা সাধারণ সম্পাদক নেওয়াজ বলেন লোকমানের সঙ্গে যখন সুমন চলতেন তখন তার এত অপকর্মের খবর জানা ছিল না না চোদ্দ সালে পাপিয়া যুব মহিলা লীগের নেত্রী হয়ে যান তার আগে তিনি আওয়ামী লীগের কোনো অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না আর দুই এগারো সালে সুমন পাপিয়াকে বিয়ে করার পর তাকে চিনতে পারি উগ্র চলাফেরার কারণে সুমন ও পাপিয়াকে নরসিংদীর বর্তমান মেয়র কখনো তার কাছে ঘেঁচতে দেননি কারা সুমন আর পাপিয়াকে আশ্রয় দেয় তা নরসিংদীর সবার জানা মামলা তদন্ত কর্মকর্তা ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান বলেন পাপিয়া সুমন দম্পতি ও তাদের সহযোগীদের জিজ্ঞাসাবাদ করে সত্য তথ্য বের করে